আমাদের মধ্য থেকে যে উৎসব বিদায় নিয়েছে তার নাম হলো কুরবানি এবং এই কুরবানির সময় আমরা কুরবানি করি এবং কুরবানির সময় আমরা এই কুরবানি অনেকজন আনন্দ উপভোগ করি অনেকজন কুরবানি সঠিক পদ্ধতিতে করি এবং অনেকজন আবার কুরবানির সময় কিছু কিছু ভুল করে থাকি মিস্টেক করে থাকি ছোট ছোট তো এই মিস্টেক গুলো করি আমরা অনেকজন জেনে শুনে করি অনেকজন না জেনে করি এই দুনিয়াতে মানুষ সবকিছু জানে আবার আমরা জেনেও অনেক কিছু অজানা এই দুনিয়াতে আমরা দুনিয়াতে জানি না নামাজ না পড়লে আমাদের কি শাস্তি হবে কি গুনাহ হবে কিন্তু জেনে শুনে আমরা পড়ি না এই দুনিয়াতে আমরা জানি না রোজা না করলে কি হবে অনেকজন আমরা জেনে শুনে রোজা করি না এই দুনিয়াতে আমরা জানি যে এই দুনিয়াতে আমাদের যদি আমরা মদ খাই তাহলে মদ খেলে আমাদের কি গুনাহ হবে কিন্তু জেনে শুনে আমরা যারা মদ খায় মুসলমান ঘরের মানুষ মুসলমান ঘরের ভাইরা তারা কিন্তু জানে মদ খেলে ওই আল্লাহ মদ খেতে আল্লাহ পছন্দ করে না কিন্তু আমরা করে ফেলি আবার অনেকজন আবার বলি আল্লাহর কাছে একদিন যখন একটু বুড়ো হয়ে যাব আল্লাহর কাছে মাপ চেয়ে নেব আর হজে হজে চলে যাব আল্লাহ যদি টাকা দেয় আর আল্লাহ মাপ করে দেবে ব্যাস মরে গেলে জান্নাতে চলে যাব আর জান্নাতে চলে যাবে আর কি সহজ ব্যাপার আল্লাহর কাছে ঠিক বুড়ো বয়সে আর তুমি আজকে খাচ্ছ কাল যদি টপকে যাও এই চিন্তা ভাবনা আমরা কজন করি যদি এই চিন্তা ভাবনা করতাম তাহলে আর খেতাম না মনে করি না যে বুড়ো একটু বয়স হবে আমরা আল্লাহর কাঁদা কাটা করব আল্লাহর কাছে মাপ চাইবো আর হজে হজে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব আর আল্লাহ মাফ করে দেবে কিন্তু অত সহজ নয় আমাদের সব সময় চিন্তা করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে আজকে আমি এখন গজল বলছি এর পরবর্তী গজলটা বলতে পারবো এই হুজাইফা এখানে এসেছি এখান থেকে বাড়ি যেতে পারবে এর কোনো গ্যারান্টি নেই আল্লাহ কাকে কখন এই দুনিয়াতে এই দুনিয়ার সময় শেষ হয়ে যাবে আমাদের কেউ বলতে পারে না এই দুনিয়াতে আমরা কুরবানি করি তো সেই কুরবানি সম্পর্কে আমি অনুরোধ করব আমার ভাইদেরকে ডান দিকে যারা আছেন একটু ধীরস্থির ভাবে যদি আপনারা বসেন শুনেন তাহলে আমাদের বলতেও ভালো লাগবে আপনাদের শুনতে ভালো লাগবে কবি ছন্দের মাধ্যমে কুরবানি সম্পর্কে লিখে দেখুন এই দুনিয়াতে আমরা কুরবানি করি কুরবানির সময় কতজন আবার কুরবানি মুবারক আপনাদের দিকে কি হয় জানি না এই কুরবানির সময় আমরা কত তাল তামাশা কত কি দেখি কতজন গরু কিনতে যায় কত রকম ব্যাপার আবার এক একটা এলাকায় দুটো তিনটে বড় লোক হলে রেশারেশি কম্পিটিশন হয় ওর গরু বড় হয়েছে আমি ওর থেকে বড় একটা মোষ আনবো বা আমি দুটো দেবো তিনটে দেবো কম্পিটিশন হয় এই দুনিয়াতে আমরা কিন্তু কুরবানিটা আসলে কি ইব্রাহিম নবী এই দুনিয়াতে ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি চালিয়েছিল যদি প্রত্যেক ঘরেতে ওই নিয়ম হয়ে যেত ইসমাইল আলাইহিস সালাম জমাই হতো আর প্রত্যেক ঘরে একটা করে কুরবানি করার হুকুম করতো কতজন খুশি মানাত মানা এই দুনিয়াতে আমরা কি করি কুরবানির চাঁদ রাত্রির সময় আমরা কি করি মেয়েরা দেখবে ওই মেইন দিন দোকানে ভিড় কি খুশি মানাচ্ছে খুশি মানা বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন কুরবানি ইব্রাহিমে কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায় কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায় কেন তোমবা পাঠায় খোদা ইসমাইলের বদলায় যদি ইসমাইল কুরবানি হতো যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষা কোন পিতা কুরবানি দিত সন্তানকে খোদা রাস্তায় কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায় কেন তোমবা পাঠায় খোদা ইসমাইলের বদলায় কুরবানি ইব্রাহিমে কুরবানি কাকে বলে কুরবানি কাকে বলে যদি প্রশ্ন করি আসল কুরবানি কি আমরা দিতে পারি আসল কুরবানি কি আমরা দিতে পারি আর কি করে জানবে তুমি কুরবানি কবুল হলো কি হলো না আর নেকির বদলায় কুরবানিতে কিনলে তুমি গোনা
বেকির বদলা কুরবানিতে কিনলে তুমি গো না শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয় শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয় ইব্রাহিম নবীর সুন্নাত পালন করা সোজা নয় কুরবানি ইব্রাহিম কুরবানির দিন ফেরেশতারা হাজির থাকে আসমান থেকে জমিন দেখবেন ছোট ছোট আমরা কি কাজ করি যারা কুরবানির সময় অনেকজন আপনাদের এদিকে তো ঘরে নিজেরাই কুরবানি করি কাটাকাটি করে কাটাকাটি করে না এই দিন কুরবানির দিন রহমত বরকত এই দুনিয়াতে আমরা জানি কুরবানির দিন কত ফেরেশতারা এই দুনিয়াতে আমরা সব শুনেছি ইমাম সাহেবদের মুখ থেকে মাওলানা সাহেবদের মুখ থেকে কিন্তু আমরা কি করি কুরবানি যখন ওই যারা কাজ করে তাদেরকে এক প্যাকেট করে বিড়ি কিনে নেন নাকি বিড়ি খাবে আর কাজ করবে আর বিড়ি খেলে ফেরেশতারা থাকবে বিড়ি খেলে তো ফেরেশতারা পালাবে এই দুনিয়াতে আমাদের কি কত চিন্তা ভাবনা কত ভালো বুদ্ধি আমাদের কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বরে কত রহমত ভরা এই কুরবানির দিন ফেরেশতারা হাজির থাকে আসমান থেকে জমিন ফেরেশতারা হাজির থাকে আসমান থেকে জমিন যে জনে উদার মনে কুরবানি করে থাকে ইব্রাহিম নবী বেগে সারে ডেকে নেবে তাকে ইব্রাহিম নবী বেগে সারে ডেকে নেবে তাকে তাকে নিয়ে ইব্রাহিম নবী মোহাম্মদের কাছে নামলে তাই সে পুল সিরাত পার হবে মোহাম্মদের ওসিলায় কুরবানি ইব্রাহিম শেষ কথায় কবির মনের ফরিয়াদ কোরআন প্রমাণ দিচ্ছে এই দুনিয়াতে হাদিস প্রমাণ দিচ্ছে এই দুনিয়াতে সে সম্পর্কে কি করছে দেখো কি দিচ্ছে দেখুন কোরআন প্রমাণ দিল আর হাদিস দিল বয়ান জায়েজ কুরবানি কর ও মুমিন মুসলমান জায়েজ কুরবানি কর ও মুমিন মুসলমান লোক দেখানো কুরবানি সমাজ পাবে সম্মান কুরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম কুরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায় এই দুনিয়াতে ইব্রাহিম নবী একবার স্বপ্ন দেখলেন তার কুরবানি কবুল হলো না আবার কুরবানি দিলেন এই দুনিয়াতে সেই রকম আমাদের কুরবানি করতে হয় কবুল হয়েছে কি আমরা ঠিক বুঝতে পারবো কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন কোরআন প্রমাণ দিল আর হাদিস দিল বয়ান জায়েজ কুরবানি কর ও মুমিন মুসলমান এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায় এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায় তানবীর কালাম তোর কুরবানি কবুল হলো কি খোদার খাতায় কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায় কেন তোমবা পাঠায় খোদা ইসমাইল বদলায় যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষায় কোন পিতা
पिता कुरबानी दी तो संतान के खोदा रास्ता कुरबानी बिरागी में कुरबानी बिरागी में कुरबानी बिरागी में